নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজির পর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি হিস্ট্রি স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করব, এবং তার জন্য আমি নিয়ে আসবো আমাদের তোমাদের সবার প্রিয় রাহুল স্যারকে। এবং দেখো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রিয় রাহুল স্যারকে, এবং আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি স্ট্র্যাটেজি নিয়ে। মেনলি রাহুল স্যার তোমাদেরকে টোটাল হিস্ট্রির ব্যাপারটা নিয়ে গাইড করবেন, তো আমি আর বেশি কথা বলবো না, মেনলি রাহুল স্যারের হাতেই মাইকটা এবার ধরিয়ে দেবো এবং রাহুল স্যারকেই বলবো ফোকাস করতে হিস্ট্রি কী স্ট্র্যাটেজি থাকবে তার উপরে। করে দিলাম রাহুল স্যার। আচ্ছা, প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা খুবই মানে সবাই আর কি একটা ছড়ার সাথে খুবই পরিচিত। হ্যাঁ, আমরাও ছেলেবেলায় ছড়াটার সাথে খুবই পরিচিত ছিলাম, যে ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল। হ্যাঁ, তো এইসব দিন আজকে অতীত। হ্যাঁ, কারণ সোমনাথ স্যার অলরেডি অঙ্ক, ভৌতবিজ্ঞান এগুলোর ভয় দূর করার মানে এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রেখেছে, এবং ঠিকই করে রেখেছে যে তোমাদের মন থেকে যত রকমের ভয় এই বিষয়গুলোর উপরে রয়েছে সেগুলোকে তাড়িয়েই ছাড়বে। হ্যাঁ, আমিও মোটামুটি একরকমের ইতিহাস, বাংলা এগুলোর ওঝা সেজে তোমাদের কাছে এসে হাজির হয়েছি, যতটুকু পারছি এই বিষয়গুলোর ভূতগুলোকে তোমাদের মাথা থেকে আমি তাড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, আজকে মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে হিস্ট্রি স্ট্র্যাটেজি 2021। হ্যাঁ, 2021 সালে যারা যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছো, তারা তোমাদের হিস্ট্রি স্ট্র্যাটেজি কী করে বানাবে, বা তোমাদের বাড়িতে হিস্ট্রি কীভাবে তোমরা ইতিহাস বিষয়টাকে কীভাবে মানে ঠিক জলভাত করে তোমরা ফেলবে এবং পরীক্ষায় গিয়ে অতি অনায়াসে সেগুলোর উত্তর করা মানে করতে পারবে। আমি এবং সোমনাথ স্যার দুজনে মিলেই এই জিনিসটাতে তোমাদের সাহায্য করব। তোমরা আগের দিনই একটা ভিডিওতে বুঝতে পেরেছো যে সোমনাথ স্যারের কেবলমাত্র একটা বিষয়ে পাণ্ডিত্য মোটেই নেই। যে কোনো ভালো স্টুডেন্টের লক্ষ্য হলো বা উদ্দেশ্য হলো বা ধর্ম হলো যে তারা কখনোই একটা নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখে না, তাদের জ্ঞানের বিচ্ছুরণ সবসময় ঠিক ওই হীরক পাথরের যেমন জ্ঞানের বিচ্ছুরণ ঘটে, হীরক পাথর থেকে ঠিক যেরকমভাবে আলোক বিচ্ছুরণ ঘটে, সেরকমভাবেই তাদের বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে সেই জ্ঞানের বিচ্ছুরণ দেখতে পাওয়া যায়। যাই হোক, আমাদের এই ভনিতা না করে আজকে চলে যাচ্ছি এই হিস্ট্রি স্ট্র্যাটেজি আলোচনায়। তোমাদের প্রত্যেকেই তোমরা জানো যে তোমাদের এইবারে 2021-এর একটা যে মাধ্যমিক তোমরা দিতে চলেছো সেটা একরকমভাবে তোমাদের কাছে একটা স্পেশাল মাধ্যমিক, কারণ তোমাদের একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনের কয়েকটা দিন অতিবাহিত করে আসতে হয়েছে বা অতিবাহিত করতে হয়েছে। তাই রাজ্য সরকারের তরফ থেকে ঠিক করা হয়েছে যে তোমাদের সিলেবাসের অনেকটাই কমিয়ে দেওয়া হবে, প্রায় তোমাদের বলতে বলা হয়েছে যে প্রথম পাঁচটা অধ্যায় নিয়েই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আলোচনা করা হবে। সেই প্রথম পাঁচটা কী কী অধ্যায় আগে সেই জিনিসগুলোকে দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায় সোমনাথ স্যার বোর্ডে লিখছে, তোমরা ভালো করে দেখে নাও, ইতিহাসের ধারণা। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার আন্দোলন বৈশিষ্ট্য। সংস্কার লিখে রাখলাম, তোমরা বুঝে নেবে। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রতিরোধ, বিদ্রোহ। একদম, তোমরা বিদ্রোহ লিখলে এখান থেকে বুঝতে পেরে যাবে। চার নম্বর হচ্ছে সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। পাঁচ নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হলো গিয়ে তোমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ। চ্যাপ্টারগুলো সম্পর্কে বা এই অধ্যায়গুলো সম্পর্কে ছোটোখাটো কিছু কথা তোমাদের সামনে আমি হাজির করতে চাই। তোমরা আগে ভালো করে অধ্যায়গুলোকে একটু করে জেনে নাও, একটা দুটো বাক্যের মধ্যে দিয়ে আমি ছোট করে বোঝানোর চেষ্টা করব। ইতিহাসের ধারণা, ইতিহাস বলতে কি বোঝায়, ইতিহাসের কতগুলো বিভাগ, এবং ইতিহাস যে কেবলমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, ইতিহাস যে বিভিন্ন সময়ে নিজেকে বদলেছে বা নিজেকে ভেঙে চুড়ে একটা নতুন ইতিহাস গড়ে তুলেছে, সেই সমস্ত জিনিসগুলোই তুলে ধরা হয়েছে এই ইতিহাসের ধারণা বা ইতিহাস ইন্ট্রোডাকশন অফ হিস্ট্রি এই চ্যাপ্টারটার মধ্যে দিয়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি সংস্কার আন্দোলন। তোমাদের প্রথম শুরু হচ্ছে যে তোমাদের এই যে ঊনবিংশ শতকের যে নবজাগরণের সূচনাটা ঘটছে, সেই নবজাগরণের সূচনার মধ্যে দিয়ে বাংলার নবজাগরণে যে সমস্ত বাংলার জনজাতির মধ্যে বা বাংলা অঞ্চলটাতে যে ধরনের সংস্কারগুলো গড়ে উঠছে বা সংস্কার আন্দোলনের হুজুগ গড়ে উঠছে, সেটাই হচ্ছে তোমার সংস্কারের ধারণা প্রাথমিক। দ্বিতীয় জায়গায় চলে যাব, তৃতীয় জায়গাটা হচ্ছে বিদ্রোহ বা প্রতিরোধ। এই বিদ্রোহ প্রতিরোধ কী নিয়ে, নানান রকমের কৃষক উপজাতি বিদ্রোহ সেই সংক্রান্ত, এবং আঞ্চলিক যে বিদ্রোহগুলো রয়েছে সেই বিদ্রোহ কীভাবে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, এই সমস্ত নানান রকমের বিদ্রোহ ও তার প্রতিরোধ নিয়ে এক একটা দল কীভাবে এগিয়ে আসছে, এক একটা উপজাতি, এক একটা জাতি কীভাবে এগিয়ে আসছে, সেই সমস্ত বিষয় নিয়েই এই অধ্যায়। চলে যাব পরের অধ্যায়ের প্রসঙ্গে, সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। 1857 মহাবিদ্রোহ,
অর্থাৎ পলাশির যুদ্ধের ঠিক 100 বছর পরে, যেই সময়টা থেকে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা লড়াইয়ের প্রথম সূচনা করছি বা প্রথম কথাটা ভাবছি, ভারতের প্রথম জাতীয় আন্দোলন বলে আখ্যা করা হচ্ছে যেই মহাবিদ্রোহকে, সেই সময়টা থেকেই আমরা সংঘবদ্ধতার গোড়ার কথা, সেই সংঘবদ্ধতার সময়টাকে আমরা জেনে নিতে পাচ্ছি। সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়টার এই হচ্ছে মোটামুটি সারমর্ম। দ্বিতীয় এবং শেষ যে অধ্যায়টা তোমাদের কাছে থাকছে, বিকল্প চিন্তা ও উদ্যোগ। ঠিক তোমরা দেখতে পাচ্ছ ওই সংঘবদ্ধতার গোড়ার কথার পরের দিকে, যেই সময়টাতে তোমাদের ঠিক স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বা স্বাধীনতার কিছুটা আগে বাংলার জনজাতির মধ্যে শিক্ষা দীক্ষা, রাজনীতি, খেলা বা তোমাদের সাহিত্য চর্চা ইত্যাদি এবং দেশের স্বাধীনতার বিষয়ে, সর্বোপরি স্বাধীনতার বিষয়ে যে সমস্ত বিকল্প চিন্তাগুলো এবং উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলোই হচ্ছে এই অধ্যায়ের সারবস্তু। এছাড়াও এই অধ্যায়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন কীভাবে স্কুল কলেজগুলো গড়ে তোলা হচ্ছে, কীভাবে একটার পর একটা ইনস্টিটিউশন এগিয়ে আসছে, কীভাবে এই মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রাচ্য এবং পাশ্চাত্য এই শিক্ষার যে মেলবন্ধন কীভাবে গড়ে উঠছে, এই তোমরা অধ্যায়টার মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে। এবার এই অধ্যায়গুলোকে পড়বার সহজ উপায় বা এই অধ্যায়গুলোকে কীভাবে মনে রাখবে এবং এই অধ্যায়গুলো থেকে কোনটা থেকে কী রকমের প্রশ্ন আসবে সেটা আগে তোমাদের বলে দিই। অধ্যায় নম্বর এক, এই অধ্যায় নম্বর এক থেকে তোমাদের কোশ্চেনের এমসিকিউ কটা আসবে? এমসিকিউ আসবে হচ্ছে 4টে আসবে এমসিকিউ। এসএ টাইপ যে কোশ্চেন আসবে সেটা আসবে তোমাদের 4টে আসবে, আর হচ্ছে 2 নম্বরের 2টো কোশ্চেন আসবে, অর্থাৎ 4 নম্বরের কোশ্চেন আসবে টোটাল, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি আসছে হচ্ছে 12 নম্বরের মোটামুটি কোশ্চেন আসছে এই ইতিহাসের ধারণা অধ্যায়, ইতিহাসের ধারণা অধ্যায় থেকে। এবারে তোমাদের জেনে নেওয়া উচিত যে ইতিহাসের ধারণা এমন একটা অধ্যায়, এখানে তোমাদের কিন্তু বড় প্রশ্ন মুখস্থ করার কোনো জায়গা নেই। তোমরা যারা যারা বড় প্রশ্ন মুখস্থ করতে চাইছো তারা এই অধ্যায় থেকে বড় প্রশ্ন মুখস্থ করো না, তোমরা মোটামুটি একটা ধারণা নিয়ে যাও, ঠিক আছে? বড় প্রশ্ন আমি মুখস্থ করতে বারণ করছি তার মানে এই নয় যে বড় প্রশ্নের জায়গাগুলোকে তোমরা বাদ দিয়ে যাও, কারণ এই বড় প্রশ্ন থেকে অনেক সময় ছোট ছোট প্রশ্নগুলোকে বেছে দিয়ে কিন্তু পরীক্ষার হলে দিতে পারে। আশা করি সোমনাথ স্যারও আমার সাথে সহমত, আমিও এই বিষয়টাতে সহমত। এবং হচ্ছে যে এইখানটা থেকে মেইনলি তোমরা ফোকাস করবে 2 নম্বরের কোয়েশ্চেনগুলোর ওপর, কারণ 2 নম্বরের কোয়েশ্চেন করলে এসএ টাইপের কোয়েশ্চেন এবং এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অলরেডি পেয়ে যাবে, হ্যাঁ অলরেডি হয়ে যাবে। এই জায়গাগুলোতে তোমাদের থাকবে মূলত কি পরিবেশে ইতিহাস চর্চা, নতুন ইতিহাস চর্চা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের নিম্নবর্গের ইতিহাস চর্চা, এই সমস্ত ইতিহাস চর্চা সংক্রান্ত যে বই লেখক, ঠিক আছে? এবং এই এইখানে আমি একটা কথা বলবো তোমাদেরকে, যে তোমরা অবশ্যই এখানে যে লেখকগুলোর এবং লেখকদের সঙ্গে যে বিখ্যাত বিখ্যাত বই রয়েছে সেই বইগুলোর উপর তোমরা ফোকাস করবে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন যে খেলাধুলা নিয়ে, যে তোমরা নিশ্চয়ই জানো যে মোহনবাগানে IFL শিল্ড যেটার যে ঘটনাটা সেইটা, এই বিষয়গুলোর উপর তোমরা মেনলি ফোকাস করবে, ঠিক আছে? এই বিষয়গুলোর উপর কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হয়, এবং তার সঙ্গে খাদ্যাভ্যাসের ইতিহাস, তারপরে হচ্ছে তোমাদের তোমার হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস, ঠিক আছে? এই ধরনের পরিবেশের ইতিহাস, সমস্ত জায়গাগুলো এবং পরিবেশকে নিয়ে আরেকটা কি লিখতে পারে যে এই ইতিহাস চর্চার গুরুত্ব কি, এই গুরুত্ব কি, এই প্রশ্নগুলোকেই দেখবে মোটামুটি ছোট করে তোমরা একটা করে মুখস্থ করে রাখবে। আমি বলবো যে তোমরা আগে সবার আগে টেক্সট বইটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, এবং টেক্সট বইটা ভালো করে পড়া হয়ে গেলে তোমরা যদি কেউ আমাদের নোট সংগ্রহ করে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের নোট সংগ্রহ করে পড়তে পারো যদি কারণ মনে হয়ে থাকে, কারণ আমরা নোটে অনেকটা ডিটেলসে করেছি, প্রচুর মানে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমাদেরকে আলোচনা করে পয়েন্টস ধরে আলোচনা করেছি, পুরোপুরি পয়েন্টস ধরে আলোচনা করেছি, এবং যতটা পেরেছি সহজ সরল ভাষায় যাতে সকল ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেইভাবে আমরা আলোচনা করেছি, কারণ অনেকের এই ইতিহাসটা মনে থাকে না বা মনে রাখতে পারে না অনেকে, তো যাতে সেটা তারা পারে তাদের জন্য ইতিহাসটাকে যথেষ্ট সহজ সরলভাবে আমরা করেছি এবং একদম সহজ সরল ভাষায় আমরা আলোচনা করেছি এবং টু দি পয়েন্ট অ্যান্সার করবার চেষ্টা করেছি। তোমাদের বাড়িতে যারা তোমরা নোটস মোটামুটি বানিয়ে নিয়ে পড়তে চলেছো, ইতিহাসের মূলত বইটাই হচ্ছে আকর, এবং এই বইটাকে কেন্দ্র করে যারা যারা পড়তে চলেছো তারাও মোটামুটি একটা নোটসের আকারে তোমরা এই জিনিসটাকে বানিয়ে নিতে পারো বা তোমাদের মেডিসিটাও বা রেমিডিটাও এরকম ভাবেই তোমরা তৈরি করো। হ্যাঁ, এবার আরেকটা কথা আমি বলে রাখি, যেমন তোমরা আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে তোমাদের যখনই যে চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে সাথে সাথে ওই চ্যাপ্টারটার উপর পার্টিকুলারলি টেস্ট পেপার করতে শুরু করে দাও, কারণ টেস্ট পেপারে যে ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের আসছে বা যে ধরনের প্রশ্নগুলো বারবার আসে সেই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকে তোমরা কিন্তু তার প্রতিফলন কিন্তু তোমরা খাতায় মানে প্রশ্নতে দেখতে পাবে। তোমাদের একটা জিনিস বলে রাখা উচিত যে এই যে কোশ্চেন রিপিটেশন, ঠিক আছে, একটা চক্র, আবর্তন চক্র কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? সুতরাং তোমরা যদি মোটামুটি টেস্ট পেপার সলভ মোটামুটি
মোটামুটি নিজেদের মধ্যে ধরাধরি বা প্রশ্ন উত্তর সলভ করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা কোনো না কোনো প্রশ্ন তোমাদের মাধ্যমিকের হলে একটা কমন প্রশ্নের আকারে চলে আসতেই পারে। এবার চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়ে, সংস্কার। এই দ্বিতীয় অধ্যায়ে কী কী মানে প্রশ্নের নম্বর বিভাজনটা থাকছে আগে সেটা দেখে নিতে হবে। দ্বিতীয় অধ্যায়েতে যেটা থাকছে এমসিকিউ থাকছে সেই একই, অর্থাৎ চারখানা এমসিকিউ থাকছে। এসএ টাইপের যে কোয়েশ্চেনটা থাকছে সেটাও তোমাদের চারটে থাকছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে দু নম্বরের যে কোয়েশ্চেন থাকছে 2x4 মানে হচ্ছে আট মার্ক্সের কোয়েশ্চেন থাকছে, আর 4x4 থাকছে তোমাদের চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 মিলিয়ে। এই যে চ্যাপ্টার 2 দেখতে পাচ্ছ আর চ্যাপ্টার 3 দেখতে পাচ্ছ, এই দুটো অধ্যায়কে ফোকাস করে তোমাদের 4x4 অর্থাৎ 16 নম্বরের কিন্তু কোয়েশ্চেন থাকছে। একটা 4 নম্বরের কোয়েশ্চেন, 4 নম্বরের চারটে প্রশ্ন থাকছে, 4 নম্বরের চারটে কোয়েশ্চেন থাকছে দুটো অধ্যায়কে নিয়ে, দুটো অধ্যায়কে নিয়ে। এবারে তোমাদের আগে বলে দিই যে এমসিকিউ এবং এসএকিউ সংস্কার চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে, এই সংস্কার আন্দোলন মূলত বিদ্যাসাগর, রামমোহন রায় এগুলোর হাত থেকে শুরু করে এই সমস্ত যে সংস্কার আন্দোলনগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে, বা নবজাগরণীয় যে চিন্তাভাবনার সংস্কারগুলো তোমরা দেখতে পাবে, এই সংস্কার আন্দোলনের খুঁটিনাটিগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো বা তাদের জীবন সংক্ষিপ্তকারে বা কোনো কোনো জায়গাগুলোকে যদি তোমরা তুলে ধরতে পারো মোটামুটি, তাহলে এক নম্বরের প্রশ্নগুলো আশা করছি কোনো সমস্যা হবে না। এবারে আমার এখানে একটা রাহুল স্যারের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আমি যেমন ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যখন স্ট্র্যাটেজি বানিয়েছিলাম ছাত্রছাত্রীদেরকে, আমি তাদের ডেট বলে দিয়েছিলাম যে এখন যেরকম আমাদের ফেব্রুয়ারি মাস তো প্রায় শেষ হতে চললো, আমাদের হাতে আর মার্চ মাসটা সময় আছে, এপ্রিল মাসটা সময় আছে, আর মে মাসটা সময় আছে, ঠিক আছে। এই মাসটার মধ্যে লাস্ট 15 দিন আমি রিভিশনের জন্য রাখছি মে মাসটার, ঠিক আছে। তো এই মে মাসের প্রথম 15 দিন টাইম পাচ্ছি, এপ্রিল মার্চ আর এপ্রিল এই দুটো মাস সময় পাচ্ছি, মোটামুটি একটা 75 দিনের হিসাব যদি আমরা বের করতে পারি, 60 আর 15 75 দিনের একটা হিসাব, তাহলে আমি মোটামুটি তোমাদের যেটা বলে দিতে পারি যে প্রথম চ্যাপ্টারটার জন্য, এটা আমি শেষের এসে একবার আলোচনা করছি সোমনাথ স্যার যেহেতু বলছেন, আমি এখন এগুলো আগে আলোচনা করে নিই কোন চ্যাপ্টারের জন্য কতদিন তোমাদের লাগাতে তোমরা ম্যাক্সিমাম পারো এবং সেই কিভাবে রিভিশন করবে সেটা আমি পুরোপুরি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। আচ্ছা, তোমাদের যে জিনিসটা বলা উচিত যে 2 নম্বরের দেখো চারটে প্রশ্ন কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে এরা টার্গেট করছে, অর্থাৎ সংস্কারের জায়গাটা থেকে চারটে প্রশ্ন তোমাদের 2 নম্বরের আসবে। তোমাদের খুব ভালো করে কিন্তু এখানে 2 নম্বরের প্রশ্নগুলোকে তৈরি করতে হবে, কবে কত খ্রিস্টাব্দে এই রকমের 2 নম্বরের প্রশ্ন এবং গুরুত্ব বা তাৎপর্যপূর্ণ 2 রকমের প্রশ্ন, এই 2 রকমের প্রশ্নই তোমাদের কেন কীভাবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের হালকা একটু ছোট সংক্ষিপ্ত সারে ডিসক্রিপটিভ একটা আলোচনা মোটামুটি একটা ব্যাখ্যা তোমাদের তুলে ধরতে হবে। তোমরা 4 নম্বরের প্রশ্ন করলে তোমরা 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ সব কিন্তু 4 নম্বরের প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাই জন্য আমি তোমাদেরকে বারবার বলবো, বড় প্রশ্নের ওপর যদি ফোকাস থাকে তোমাদের, 4 নম্বরের প্রশ্নের ওপর যদি ফোকাস থাকে, তাহলে 2 নম্বর 4 নম্বর বা তোমার 1 নম্বরের কোয়েশ্চেন বলো বা এমসিকিউ বলো, যাই দিক না কেন তোমরা কিন্তু করতে পারবে। মোটামুটি তোমরা সোমনাথ স্যারের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারছি যে তোমরা বড় প্রশ্নগুলো কি এমনভাবে স্ক্যান করে পড়ো বা এমন করে তোমরা স্ক্যানিং করো যাতে ছোট প্রশ্নগুলো এবং 2 নম্বরের প্রশ্নগুলো অতি অনায়াসে তোমাদের কাছে বেরিয়ে আসে। একটা বড় প্রশ্নের উত্তরকে তোমরা 2 নম্বরে কিভাবে লিখবে সেটার টেকনিক নিয়েও আমি তোমাদের আজকে বলে দেবো। আচ্ছা, চলে যাব তৃতীয় অধ্যায়ে। হ্যাঁ, চ্যাপ্টার 3-তে এমসিকিউ যেটা থাকছে এমসিকিউ সেই একই থাকছে, 4টে এমসিকিউ থাকছে। এসএ যেটা থাকছে সেটা হচ্ছে 4টে থাকছে, ঠিক আছে, এসএ 4টে থাকছে, এমসিকিউ 4টে থাকছে, আর যেটা হচ্ছে এখান থেকে 2 নম্বরে 2টো থাকছে, অর্থাৎ 4 নম্বর থাকছে, আর এই অধ্যায়টা আর এই অধ্যায়টার মধ্যে 4x4=16 বড় কোশ্চেন। আচ্ছা, একটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী ধরে নিতে পারি যে সংস্কারের অধ্যায় থেকে 2টো 4 নম্বরের প্রশ্ন এবং তৃতীয় অধ্যায় থেকে 2টো 4 নম্বরের প্রশ্ন, যদি একটা মানে মোটামুটি একটা অঙ্কের হিসাব যদি আমি মেলাতে চাইতো। হ্যাঁ, এবার এটা 3:1 হতে পারে, 2:1:4 হতে পারে, বা 2:2 হতে পারে, আমি মোটামুটি হিসাব অনুযায়ী আমার 2:2 ধরে নিচ্ছি, অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে 2টো প্রশ্ন, এই চ্যাপ্টারটা থেকে 2টো 4 নম্বরের প্রশ্ন, অরও থাকতে পারে, একদমই তাই। এবার বিদ্রোহের চ্যাপ্টারটা থেকে বেশ কিছু তোমাদের কাছে বলার রয়েছে, কারণ বিদ্রোহের চ্যাপ্টারটা মূলত সাল, নেতা, কোন জায়গায় হয়েছিল, স্থান, অঞ্চল, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হয়, সেটার জন্য বলতে বারবার ফোকাস করো। তোমাদেরকে বলতে চাই যে তোমাদের ইয়ার ওয়াইজ পড়তে হবে বিদ্রোহটাকে। প্রথম কথা হচ্ছে একটা সিকোয়েন্সে বিদ্রোহটাকে যদি পড়ো তাহলে তোমাদের সবচেয়ে ভালো মনে থাকবে, সালগুলো ভালো করে জানতে হবে, বিদ্রোহের মেন নেতা কে ছিল এবং বিদ্রোহটার উৎসস্থল কোথা থেকে, মানে কোথা থেকে এই বিদ্রোহের উৎস হয়েছে এবং বিদ্রোহের ফলে বিদ্রোহের কি গুরুত্ব হচ্ছে, মানে বিদ্রোহের ফলাফলটা কি হচ্ছে আলটিমেটলি, মানে বিদ্রোহের ফলে নতুন কি কিছু চেঞ্জেস আসছে। নীল বিদ্রোহের পর আমরা যেমন দেখতে পেয়েছিলাম নীল কমিশন বসেছিল, সেরকম নতুন কি কিছু চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসগুলোর উপর তোমাদেরকে ফোকাস করতে হবে। এইটা হচ্ছে একটা অন্যতম ইম্পর্টেন্ট। একদম একদম একদম।
তাছাড়াও এই বিদ্রোহের চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলোকে তোমরা টার্গেট করবে, যে এই দেখো বড় যে বিদ্রোহগুলো রয়েছে সেই বিদ্রোহগুলো কবে কখন সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহের ফলাফল কারণ এই জায়গাগুলোকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কারণ ফলাফল ছাড়া তোমরা কখনোই কোনো বিদ্রোহকে বুঝে উঠতে পারবে না। আরেকটা জিনিস নীল বিদ্রোহ সম্পর্কে বিশেষ করে বলার, যে নীল বিদ্রোহের ফলে বাঙালি মধ্যবিত্ত শ্রেণী তে ঠিক কী ধরনের এফেক্ট পড়েছিল, ঠিক আছে, বা শহরাঞ্চলে গ্রামাঞ্চলে নীল বিদ্রোহ কীরকম ধরনের সাড়া তুলেছিল, এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের মোটামুটি টার্গেট করতে হবে। যতটুকু আমাদের মনে হয়েছে যে এই জায়গাগুলোকে কিন্তু কেন্দ্র করে অনেক রকমের প্রশ্ন স্যারেরা সাজিয়ে তুলতে পারেন। আচ্ছা, এবার চলে আসি, যদি আমরা সংঘবদ্ধতার গোড়ার কথাতে চলে আসি, তাহলে সেই এমসিকিউ সেই একই থাকছে, একই ফরম্যাট, তোমাদের চারটে এমসিকিউ থাকছে। এসএ টাইপের যে কোয়েশ্চেনটা থাকছে সেটা থাকছে 1x4, অর্থাৎ চারটে থাকছে, ঠিক আছে। আর তোমাদের যেটা থাকছে হচ্ছে 2x4, অর্থাৎ আট মার্কসের, মানে দুই নম্বরের চারটে কোশ্চেন থাকছে, অর্থাৎ আট মার্কসের। এবং চার নম্বরের কোশ্চেন থাকছে সেই আগেরটার ফরম্যাটেই দিয়েছে, এই দুটোকে মিলিয়ে 4x4 করেছে, এইটাকে করে 4x4 করেছে, তাহলে চার চারে 16 মার্কসের কোশ্চেন থাকছে। একদম, আসলে তোমরা তাহলে বুঝতে পারছো যে সংঘবদ্ধতার যে গোড়ার কথা, অর্থাৎ 1857 মহাবিদ্রোহের জায়গাটা ধরো, হ্যাঁ, বা তারপরের যে জায়গাগুলোকে তোমরা ধরে নাও না কেন, এই সময়টাতে ঠিক কী কী ধরনের প্রশ্নগুলো তোমাদের টার্গেট হতে পারে, এই সময়ের নেতা কারা কারা মোটামুটি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তাছাড়াও তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি ভারতে, মোটামুটি ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষে দেখা গিয়েছিল, সেখানকার ব্যক্তিত্ববর্গ, যারা যারা মূল ব্যক্তিত্ব ছিল, সেই জায়গাগুলোকে তোমাদের মোটামুটি সংঘবদ্ধতার গোড়ার মধ্যে তোমাদের মহাবিদ্রোহের জায়গাটা চলে আসছে। এবং মহাবিদ্রোহতে যে মহাবিদ্রোহের শিক্ষিত সমাজের ওপর যে ভূমিকাটা, মানে শিক্ষিত সমাজের কী ভূমিকা ছিল মহাবিদ্রোহের ওপর, সেই জায়গাটাকে তোমরা প্রচণ্ড ফোকাস করে পড়বে। কিন্তু মহাবিদ্রোহের পোর্শনটাকে যেন একদম খুব ভালো করে পড়া হয় তোমাদের, কারণ এই মহাবিদ্রোহের উপরেই এই চ্যাপ্টারটা মূলপুরে পুরোপুরি মানে আর কি আধারিত আর কি। হ্যাঁ, তো মহাবিদ্রোহের জায়গাটাকে প্রচন্ড ফোকাস করে পড়বে। মহাবিদ্রোহের কারণটা তোমাদের সিলেবাস থেকে আউট, মানে তোমাদের সিলেবাসে নেই, কিন্তু মহাবিদ্রোহের গুরুত্ব এবং শিক্ষিত সমাজের কি ভূমিকা ছিল, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে একদম ফোকাস করে পড়তে হবে, ঠিক আছে। তো এই জায়গাটাই আমার বলার ছিল, আমি বলে দিয়েছি। এবার রাহুল স্যার কি বলছেন? আচ্ছা, তো সংঘবদ্ধতার গোড়ার কথায় মোটামুটি পড়ার বিষয় হচ্ছে তোমাদের এই জায়গাগুলোই। এবারে আসছি আমরা বিকল্প চিন্তা ও উদ্যোগে। বিকল্প চিন্তার ক্ষেত্রে সেম টু সেম জিনিস, এমসিকিউ চারটে থাকবে, এসএ অর্থাৎ এক নম্বরের কোশ্চেন চারটে থাকবে, আর দু নম্বরের চারটে কোশ্চেন থাকবে, অর্থাৎ আট মার্কসের কোশ্চেন থাকবে। আচ্ছা, এই বিকল্প চিন্তার জায়গাটাতে তোমরা মোটামুটি দেখতে পাবে যে শিক্ষা সংস্কৃতি প্রগতির ক্ষেত্রে আমাদের দেশে ইংরেজদের তরফ থেকে বা আমাদের দেশীয় যে সমস্ত নেতা বা ব্যক্তিত্ব, তাদের তরফ থেকে কী ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বা কী ধরনের চিন্তাগুলোর প্রসার ঘটছে, এই জায়গাগুলোয় কিন্তু তোমাদের কোন ইনস্টিটিউশনের বর্তমান নাম কী, পূর্ব নাম কী ছিল, কত সালে গঠিত হয়েছে, সেখানকার ছাত্রদের সম্পর্কে কিছু ধারণা, বা এই যে আরও নানান রকমের জিনিসগুলো, নতুন চিন্তার যারা যারা উন্মেষ ঘটাচ্ছে তাদের সম্পর্কে নতুন করে জানা, এই জায়গাগুলোকে তোমাদের কিন্তু জেনে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে, এই যে 2, 3, 4, 5, এই যে চারটে অধ্যায়, লাস্টের চারটে যে অধ্যায়, এখান থেকে তোমাদের যেটা কোশ্চেন থাকছে, আট মার্কসের কোশ্চেন থাকছে তিনখানা, 8x3 মানে হচ্ছে 24 মার্কসের টোটাল কোশ্চেন থাকছে। একদমই তাই, অর্থাৎ তিনটে তোমাদের আট মার্কসের কোশ্চেন এখান থেকে রেডি রাখতে হচ্ছে। তোমরা যদি প্রত্যেক চ্যাপ্টার থেকে বড় প্রশ্নগুলোকে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, এই যে অর্থাৎ এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই চারটে চ্যাপ্টারে তোমাদের বড় প্রশ্নকে টার্গেট করে কিন্তু করতে হবে। তোমরা বড় প্রশ্ন করলে তোমাদের একটা কোশ্চেন করতে হচ্ছে, জেনারেলি এখানে তাই দিয়েছে যে 8x1, অর্থাৎ তিনটে কোশ্চেন থাকবে এই এইখান থেকে। একদম একদম, তোমাদেরকে করতে হবে সেই একটাই কোশ্চেন, একটাই প্রশ্ন করতে হবে। এবার 4x6 মানে 4 মার্কসের তোমাদের টোটাল কোশ্চেন আসছে, 4x6 অর্থাৎ 24 নম্বরের বড় কোশ্চেন আসছে 4 নম্বরে, ঠিক আছে। 8 নম্বরের যে কোশ্চেন আসছে দেখো, 8x1 অর্থাৎ এই 8 মার্কস তোমাদেরকে করতে হবে পরীক্ষা। একদম, হ্যাঁ। আর তোমাদেরকে এখানে হচ্ছে 2x11 অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন 11 × 2 = 22 নম্বর থাকছে, আর এখানে তোমার হচ্ছে 1x16 অর্থাৎ 1 নম্বরের 16 নম্বরের অ্যানসার করতে হবে, মানে 1 নম্বরের কোশ্চেন 16 খানা থাকবে, আর এমসিকিউ থাকবে হচ্ছে তোমাদের 20 খানা, 1x20 অর্থাৎ 20। তাহলে কত হচ্ছে? 20x16 হচ্ছে 36, 36 আর 22 হচ্ছে তোমাদের হচ্ছে 58 আর 24 হচ্ছে 62 আর 82 হচ্ছে, আর 8 90 হয়ে যাচ্ছে, 90 হয়ে যাচ্ছে। তাহলে 90 নম্বরের স্ট্র্যাটেজি তোমাদের এরকম ভাবে মোটামুটি কমপ্লিট করতে হবে। এবার একটা জিনিস বলে দিই, যে এই 90 নম্বর কমপ্লিট করার জন্য তোমাদের হাতে সময় রয়েছে মোটে 75 দিন, কিন্তু এই
মোটে 75 দিনটাই তোমাদের জীবনের সবথেকে স্মরণীয় দিন হয়ে থাকতে পারে যদি তোমরা সেটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারো। এই 75 দিনের মধ্যে আমি মনে করি যে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটাকে নিয়ে খুব বেশি দিন সময় লাগানোর কোনো কথা নেই। এই 75 দিনের মধ্যে আমি ধরে নিচ্ছি ইতিহাসের ধারণার সম্পর্কে মোটামুটি তোমরা একটা 8 দিনের ক্লাস করো ইতিহাসের ধারণা সম্পর্কে। রাহুল স্যার যেটা বলছেন, আচ্ছা আমরা কি এটা জায়গাটা মুজবো তোমাদের? অবশ্য মুজলে আমাদের একটা মার্কস ডিভিশনে অসুবিধা হবে, তো আমরা এটাকে 8 দিন সময় নিচ্ছি তোমাদের জন্য, 8 ডেজ এবং 8 ডেজ এর মধ্যে আরো আমি 2 ডেজ অ্যাড করতে বলছি রিভিশনের কারণে। 2 ডেজ হচ্ছে রিভিশন আর টেস্ট তোমরা দিয়ে নেবে, এর সাথে রিভিশন প্লাস টেস্ট হচ্ছে 2 দিন, অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 10 দিন চলে গেল, হাতে রইল 65 দিন। কটা চ্যাপ্টার? 4টে চ্যাপ্টার। সংস্কার বলে যে চ্যাপ্টারটা রয়েছে এটা থেকে তোমরা লাগাতে পারো মোটামুটি 15 দিন। এই 15 দিনের ডিভিশন তোমাদের থাকবে হচ্ছে কি যে 12+3। হ্যাঁ, এটাকে 12+3 আমরা ভাঙছি, কেন বলো তো? 12 দিন হচ্ছে তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারো, ঠিক আছে? এবং যেহেতু এটা একটু বড় চ্যাপ্টার, যেহেতু এটার থেকে বড় প্রশ্ন আসতে পারে, সেই জন্য 3 দিনের একটা রিভিশন ক্লাস আমি এখানের জন্য ভাববে যে 12 দিন মানে তো অনেক দিন দিয়ে দিলাম একটা চ্যাপ্টারের জন্য, কিন্তু অনেকে আমি 12 দিনটা কি হিসাবে দিচ্ছি, 12 দিন এটা নয় যে একটা চ্যাপ্টার পড়ার জন্যই তোমাদের কাছে 12 দিন রয়েছে। তোমরা অন্যান্য পড়ার সাথে সাথে এই চ্যাপ্টারটাকে 12 দিন ধরে যদি তোমরা মোটামুটি লেবার দিতে পারো, একদম একদম, এই 12 দিনের একটা সলিড স্ট্র্যাটেজি দেওয়ার একটাই কারণ যে এই 12 দিনের মধ্যে তোমরা মোটামুটি যদি অন অ্যান অ্যাভারেজ 10 দিনও এই চ্যাপ্টারটাকে নিয়ে বসো, তাহলে তোমাদের একটা সলিড আনসার তোমাদের এই চ্যাপ্টারটা থেকে উঠে আসবে। 4 নম্বরের কোশ্চেনও করতে হচ্ছে, প্লাস 8 নম্বরের, প্লাস 2 নম্বরের, প্লাস 1 নম্বরের, প্লাস এমসিকিউ এসকিউ। তার জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই এটার জন্য 12 দিন টাইম রাখো। শুনতে হয়তো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু তোমরা তো রোজ হিস্ট্রি পড়তে পারবে না, তোমাদেরকে আরও অনেক সাবজেক্ট পড়তে হবে, অঙ্ক করতে হবে, ইংলিশ পড়তে হবে, তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স আরও অনেক সাবজেক্ট আছে, তার জন্য তোমাদের কাছে 12 দিনটা দেওয়া হয়েছে। এর মাঝখানে 12 দিন বলতে তোমরা 12 দিনটাকে একটা সুন্দরভাবে স্ট্র্যাটেজিক্যালি সাজিয়ে নেবে যে কিভাবে 12 দিন পড়লে তোমরা, একদম একদম। এবার এই দ্বিতীয় এই যে 3টে পরপর চ্যাপ্টার রয়েছে এগুলোকেও আমি 12+3 এই আন্দাজে ভাঙতে চাই। এটা 12+ হচ্ছে 3 থাকবে, এটার জন্য 12+3, এটার জন্য 12+3, অর্থাৎ 3টে চ্যাপ্টার মিলিয়ে তোমার 4টে চ্যাপ্টার, হ্যাঁ 4×15=60, টোটাল 60 দিন, এবং এই উপরের 10, অর্থাৎ 70 দিনের একটা সিলেবাস তোমাদের এখানে কমপ্লিট হচ্ছে উইথ রিভিশন। এবার এই টোটাল চ্যাপ্টারটা যে তোমাদের রিভিশন হলো, তারপরেও দেখো তোমাদের হাতে এখনো 5 দিন পড়ে রয়েছে। এই 5 দিন এখানে একটা কথা বলি, যেখানে 12+3 দেওয়া আছে না, রাহুল স্যার কিন্তু তোমাদেরকে আগেও বলেছে, তাও হয়তো তোমরা এবারে ফোকাস করোনি, আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে এক্সট্রা 3 দিনটা এটা কিন্তু তোমাদের রিভিশনের জন্য আর হচ্ছে তোমাদের টেস্ট দেওয়ার জন্য। এবার টেস্টটা ওরা কিভাবে দেবে? টেস্ট তোমরা মূলত সলভ করবে টেস্ট পেপারের উপর থেকে, কারণ আমার প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী টেস্ট আমার নিয়ে আসার কথা রয়েছে। আমি যত সম্ভব তোমাদের চেষ্টা করব পরের মাসগুলোতে হোক বা সামনের মাসে হোক, আমি তোমাদের এই 4টে চ্যাপ্টার থেকেই টেস্টগুলো নিয়ে নেব। এবার আমার টেস্টের মূলত উদ্দেশ্য থাকবে কি, যে ছোট প্রশ্নের উপরে টেস্ট থাকবে, তারপরেও আমি আমাদের এখানে করা একদম একদম বড় প্রশ্ন করানো সম্ভব নয়, তারপরেও আমি হিস্ট্রির যেহেতু স্ট্র্যাটেজি নিয়ে আসছি, আমি একটা মোটামুটি একটা ধারণা বা একটা মোটামুটি কী কী প্রশ্নগুলো পড়তে হবে ঠিক সাজেশন টাইপ, আমি কিন্তু পুরোপুরি সাজেশন বলছি না, একটা সাজেশন টাইপের আমি একটা ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। এবারে এই 12+3 এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তোমরা পড়ো, তাহলে এখানে হচ্ছে 5 4 15 60 আর উপরে 10, তাহলে হচ্ছে 70 দিন। দেখো তোমাদের কিন্তু হাতে 75 দিন রয়েছে, আর 5টা দিন কিসের জন্য দিলাম? এই 5টা দিন আমি দিচ্ছি এই যে ওভারঅল যে 5টা চ্যাপ্টার, এই ওভারঅল 5টা চ্যাপ্টারকে পরীক্ষা দেওয়ার জন্য আমি একটা 5 দিন টাইম দিচ্ছি। এই 5 দিনে যদি তোমরা টোটাল 5টা টেস্ট, 5 দিনে পরপর 5টা টেস্টের কথা আমি বলছি, একটা ফুল লেন্থ পেপার, টেস্ট পেপার থেকে হোক, সেটা অন্যান্য টেস্ট পেপার থেকে হোক, কোশ্চেন ব্যাংক থেকে হোক, তোমরা যদি একটা ফুল লেন্থ 90 মার্কসের পেপার তোমরা যদি সলভ করতে পারো প্রত্যেক 5 দিন বসে বসে, প্রত্যেক দিন মানে প্রতিদিনই যদি তোমরা এই 5টা পেপার দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু একটা মোটামুটি তোমরা একটা অ্যাভারেজ, ওই 5 দিনের একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যাভারেজ তোমাদের হাতে চলে আসবে, অর্থাৎ তোমরা একটা বুঝে নিতে পারবে যে তোমাদের গ্রাফ কোন জায়গায় রয়েছে না রয়েছে। আরেকটা জিনিস আমি বলে দিই, এই 15 বলো বা এই মাসের 15 তারিখ হচ্ছে, একদম এখনও 15 দিন, আমি 15 দিনে যাচ্ছি না সোমনাথ। আরেকটা জিনিস বলে দিই, এই যে 3 দিনের তোমাদের বা 2 দিনের যে টেস্টের সময়টা দিচ্ছি, এই 2 দিন বা 3 দিনের টেস্টে কিন্তু তোমরা কটা প্রশ্নের উত্তর পাচ্ছ এবং কটা পাচ্ছ না, এই জিনিসটা অবশ্যই কাউন্টে রাখবে, মাথায় রাখবে, অর্থাৎ তোমাদের অ্যাকিউরেসি রেট কটা আসছে, কতটা আসছে, তোমাদের পার্সেন্টেজটি কতটা ছুঁই ছুঁই, অর্থাৎ তোমরা 100%-এর মধ্যেটি কত পার্সেন্ট তোমরা অ্যাচিভ করতে পারছো। ধরো তোমরা এই চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমরা
তোমরা 100% মধ্যে কোশ্চেনের মধ্যে তোমরা 70% অ্যাচিভ করলে কেন 30% অ্যাচিভ করছো না, সেটাও কিন্তু তোমাদের এই তিন দিনের মধ্যে ভেবে নিতে হবে। এবং এই ভেবে নেওয়াটাও কিন্তু একটা নিজেদের পরীক্ষার অঙ্গ বলে তোমাদের ধরে নিতে হবে। আমি এখানে রাহুল স্যারকে একটা কোয়েশ্চেন করতে চাই। অনেক স্টুডেন্ট আমাকে বারবার বলে যে আমি যখন একটা অধ্যায় পুরোপুরি পড়া হয়ে যায়, পড়ে যখন আমি দ্বিতীয় অধ্যায়টা ধরতে যাই তখন আমি ফার্স্ট অধ্যায়টা ভুলে যাই, তাহলে মাঝখানে আমি কিভাবে এই অধ্যায়টাকে এর সাথে রিভিশন করে নেবো, বা এই অধ্যায়ের সাথে কি একটা রোল্ড মক টেস্ট দিয়ে নেবো, বা কি করা যেতে পারে সেইটা একটা। একদমই তাই সোমনাথ, আমি একটা জিনিস বলতে চাই যে এই যে অনেক ছাত্রের দাবি যে আমি এই অধ্যায়টা ভুলে যাচ্ছি, হ্যাঁ এই ভুলে গেল, এই ভুলে যাওয়ার কারণ কিন্তু একটাই, কারণ আমরা কখনো কোনো অধ্যায়কে নিয়ে ডিপে যাচ্ছি না, বা সেই অধ্যায়টাকে কিন্তু আমরা চিন্তার জগতে নিয়ে আলোচনা করছি না, বা ফেলছি না, বা সেই জিনিসটাকে নিয়ে আলোচনাই করছি না। যেমন আমি আর সোমনাথ কোনো বিষয় নিয়ে যখনই আলোচনা করি তখনই আমাদের জিনিসটা কিন্তু আর দুজনের কাছে, উভয়ের কাছে সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, জলের মতন স্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ তোমাদের যে কোনো বিষয় নিয়ে পড়ার ক্ষেত্রে তোমাদের বন্ধু বলো, নিজেদের সাথে নিজেদের বলো, যারা ইন্ট্রোভার্ট যারা এক্সট্রোভার্ট, যারা এক্সট্রোভার্ট তারা অবশ্যই অন্যের সাথে আলোচনা করে নিতে পারবে, যারা ইন্ট্রোভার্ট যারা বলতে পারছো যে আমি অন্তর্মুখী, আমি অতটা আলোচনা করতে পারি না, আমি অতটা ফ্রিলি অন্যের সাথে মিশতে পারছি না, বা আমার অতটা অন্যের সাথে মেশার সময় নেই, বা আমি মিশে নিতে পারছি না, তার সাথে আমার কাজটা বেরিয়ে আসছে না, বা আমার সামনাসামনি কোনো বন্ধুই থাকে না, তাদের নিজেদের দিনের একটা সময় বের করে নিতে হবে। যেই সময়টাতে তোমরা সমস্ত বইপত্র হাঁটিয়ে একটা সাদা কাগজ নিয়ে বসে এই চ্যাপ্টারটাতে কী কী রয়েছে, খালি এইটুকু কী কী রয়েছে সেইটুকু খালি তোমাদের একটা যদি তোমরা একটা হিসাব মেলাতে পারো, সেই হিসাব মেলানোর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের গোটা চ্যাপ্টারটাকে মনে রাখতে পারবে। যে কোনো চ্যাপ্টার মনে রাখার একটাই উপায় হচ্ছে কিওয়ার্ড, যে কোনো চ্যাপ্টারকে তোমরা বিভিন্ন কিওয়ার্ডের মধ্যে দিয়ে মনে রাখতে পারো, আমাদের মেমোরিও কিন্তু সেরকমভাবে মনে রাখে। কারণটা হচ্ছে একটাই জিনিস যে আমাদের সেন্সারি অর্গানগুলো মোটামুটি কিছু কিছু কিওয়ার্ড ফলো করে চলে, তোমাদেরও কিন্তু কিছু কিছু কিওয়ার্ড ফলো করে চলতে হবে। যে কোনো চ্যাপ্টার মনে রাখতে গেলে তোমাদের সেই চ্যাপ্টারটা যখনই পড়ছো তখনই সেই চ্যাপ্টারটা কী সংক্রান্ত চ্যাপ্টার, কী বিষয়ের চ্যাপ্টার, সেটা কী মানে একটা ছোট টার্মের মধ্যে দিয়ে তোমরা সেটাকে মনে রাখার চেষ্টা করো। এবং দ্বিতীয় অধ্যায়টা যখনই শুরু করছো এটা কিন্তু ক্রোনোলজি ওয়াইজ তোমরা শুরু করো, অর্থাৎ প্রথম অধ্যায়ের পরে তোমরা কখনোই 4 নম্বর অধ্যায় শুরু করবে না, বা কখনোই তোমরা 5 নম্বর অধ্যায় শুরু করবে না, পরপর করার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে ক্রোনোলজিটা হয়তো ক্লিয়ার থাকবে। আর প্রথম অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর যখন দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে দরকার হলে তোমরা এখান থেকে একটা ডেট এক্সট্রা বার করো, একদম একটা ডেট এক্সট্রা বের করে নিয়ে, বা এখানে যেহেতু 3 দিনের একটা ডেট রয়েছে তোমরা এই 3 দিনটাকে একদিন 2 দিন কাজে লাগাও, একদিন ইউজ করো দুটো পরীক্ষা একসাথে দিয়ে নেওয়ার জন্য, দুটো চ্যাপ্টারকে একসাথে একটা রোল্ড মক টেস্ট দাও, মানে এই চ্যাপ্টারটা তো পড়া হয়ে যাচ্ছে এটা আর এইটাই, দুটো অধ্যায় নিয়ে একসাথে টেস্ট দাও। অর্থাৎ সোমনাথ স্যারের কথা অনুযায়ী বা আমারও মতে এটাই ভালো হবে যে তোমরা ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করো, হ্যাঁ অর্থাৎ একটা বোঝা তোমরা যখন নিচ্ছ এই বোঝাটাকে নামিয়ে ফেলে আবার সেই বোঝাটাকে পুনরায় তুলতে হবে না, তোমরা দ্বিতীয়বার যখন অন্য কোনো বোঝা তুলছো অর্থাৎ সেই পূর্বের বোঝাটার ভারটাকে অন্তত মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ যাতে তোমাদের তৃতীয় বোঝাটা নেওয়ার ক্ষেত্রে যেটা তোমাদের সহজ হয়। হ্যাঁ এই জায়গাগুলোকে তোমরা এরকমভাবে স্ট্র্যাটেজি বানিয়ে যদি পড়তে পারো বা স্ট্র্যাটেজিটাকে যদি এরকমভাবে সাজাতে পারো আশা করছি তোমাদের অনেক বেশি উন্নতি হবে। আচ্ছা পড়ে থাকছে এই যে 15 দিন, এই 15 দিন তোমরা কী করবে, এই 15 দিনের মধ্যে তোমরা কিছু দিন ফুল লেন্থ পরীক্ষা দাও, এবং তোমাদের এই যে অ্যানালাইসিস পড়ার ক্ষেত্রে কিন্তু একটা খুব বড় জায়গা হচ্ছে অ্যানালাইসিস, তোমাদের উইদাউট এনি অ্যানালাইসিস তোমরা কোনো কিছু করে উঠতে পারবে না, তোমাদের একটা চিন্তা তৈরি করতে হবে, তোমাদের একটা স্ট্র্যাটেজি, তোমাদের নিজের মনের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে আমার এই জায়গাটাতে নাম্বার কমলো কেন। কারো অনেকেরই আছে যারা সাল মনে রাখতে পারো না, তারা সাল মনে রাখবে তোমরা কিভাবে, মোটামুটি একটা সালের ওপর দিয়ে একাধিকবার যেতে হবে, তাছাড়া একটা সালকে কেন্দ্র করে কোন কোন জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলোকে তোমাদের মনে রাখতে হবে। সাল বিষয়ে একটা তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা একটা কাজ করো, ফার্স্টে প্রথম অধ্যায়টা খোলো, প্রথম অধ্যায় থেকে দেখো কী কী সাল তোমাদের আছে, ঠিক আছে, সালটা লেখো, সালের ঘরে সাল লেখো, মানে মনে করো এখানে তুমি ধরো লিখলে সাল আর এই পাশটাতে লিখলে সেটার গুরুত্বটা কী, সালের ঘরে তুমি পরপর সাল ওয়াইজ সাজাও, মানে এরকম যেন না করো যে ধরো এরকম আছে কোথাও 1905 তারপরটা রয়েছে 1907, তুমি কি সাজালে আগে হয়তো 1902 লিখলে তারপর 1907 লিখলে আবার 1905 লিখলে, একদমই তাই, ওইরকম করো, এরকম ভাবে করলে পরে হ্যাপাসাইডলি করো না, এই অগোছালোভাবে করলে পরে তোমাদের কিন্তু সাল মনে রাখতে খুবই অসুবিধা হবে। আমি বলবো যে প্রত্যেকটা সাল এরকম ক্রনোলজিক্যালি তুমি ঠিকঠাক করে সাজাও, পরপর 1902 তারপর 1905 7 পরপর ফার্স্ট অধ্যায়টা খোলো, খুলে দেখো কী কী সাল আছে, তো সেই সাল ওয়াইজগুলো পরপর সাজালে সালে কী কী ঘটনা ঘটেছে, ওই সালে কী কী ঘটনা ঘটেছে, যতগুলো ঘটনা ঘটেছে ওই সালে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য, সেই ঘটনাগুলোই সালের পাশে
পাশে অ্যারো দিয়ে দিয়ে লিখে নাও, ঠিক আছে? আবার তারপরের সালটা লেখো, লিখে অ্যারো দিয়ে পরের ঘটনাগুলো লিখে নাও। এইভাবে যদি তোমরা একটা সাল লিখে নিতে পারো, একটা যদি চার্ট বানিয়ে নিতে পারো, এবং সেই চার্টটাকে যদি তোমরা দেওয়ালে মেরে দিতে পারো, দিয়ে যদি প্রতিদিন রাতে শোয়ার আগে অন্তত একবার করে দেখো, আশা করা যায় যে তোমাদের সমস্ত সাল মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করতে হবে না, অথচ মুখস্থ হয়ে যাবে তুমি যদি রোজ রাতে করে একবার করে দেখো। একদমই তাই, মানুষ অভ্যাসের দাস। তোমাদের মোটামুটি এই জিনিসগুলোকে তোমরা যদি একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তোমরা অতি সহজেই এই জায়গাটাকে তোমাদের পরীক্ষার করায়ত্ত করতে পারবে, এবং তোমাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। আশা করছি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো। তোমাদের একটা হিস্ট্রির সামান্য একটা স্ট্র্যাটেজি আমি তুলে ধরতে পেরেছি। আর আমি এখানে বলবো যে তোমরা হিস্ট্রি যদি ভালো রেজাল্ট করতে চাও, যে কোনো দুটো বা একটা ভালো করে টেস্ট পেপার তোমরা আগে টেক্সট বই তো অবশ্যই পড়বে। আমাদের যারা নোটস নিয়েছো, ভালো করে পড়াশোনা করছো, অবশ্যই নোটস তুমি একটা চ্যাপ্টার শেষ করে দেখো। শেষ করে তার উপর টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখবে আমাদের নোটস থেকে পুরোপুরি প্রায় সবই কমন, ঠিক আছে? তারপরেও যদি মনে হয় যে তোমরা আরও কিছু পড়বে, তাহলে আমি বলবো যে তোমাদের টেস্ট পেপার যেটা রয়েছে যে কোনো টেস্ট পেপার, তোমরা কি করবে, সেই টেস্ট পেপারের থেকে যে কটা বড় কোয়েশ্চেন আসছে, যে কটা তোমাদের শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ এসএকিউ আসছে, বা তোমাদের টেস্ট পেপারের শেষে দেখবে সাজেশন কিছু দেওয়া থাকে, 8 নম্বরের হোক 4 নম্বরের হোক, সেইগুলোকে বারবার পড়ো। ওর বাইরে তোমাদের আর এক্সট্রা বেশি কিছু করতে হবে না। টেক্সট বইটাকে ভালো করে পড়ো, বা আমাদের নোটস নিলে তোমরা নোটসটাকে ভালো করে পড়ো, পড়ে আর তার সাথে হচ্ছে তোমরা টেস্ট পেপারটাকে বারবার রিভিশন করো। এর বাইরে আশা করি আর কিছু মনে হয় না। একদমই তাই, তোমরা মোটামুটি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলার চেষ্টা করো, এবং এই ধারণাটা মাথায় স্পষ্ট রাখো যে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাটা, এই যে জীবনের মাধ্যমিক পরীক্ষা, এটা তোমাদের মাধ্যমিক লেভেলের সবথেকে বড় পরীক্ষা, এবং এই পরীক্ষাটা কিন্তু জীবনে কেবলমাত্র একবারই আসবে। যারা মোটামুটি একবার দিতে চাও তাদের ক্ষেত্রে একবারই আসবে, হ্যাঁ, আর যারা আসছে বছর আবার হবে, এই মনোবৃত্তি নিয়ে যারা চলছে তাদের আমার নতুন করে কিছু বলার নেই, হ্যাঁ। তো যাই হোক, মোটামুটি এই স্ট্র্যাটেজিটাকে মাথায় রেখে বা তোমাদের মনের মধ্যে দিয়ে এই স্ট্র্যাটেজিটাকে গেঁথে তোমাদের মনের মতো করে সাজিয়ে, রবীন্দ্রনাথের খুব একটা খুব প্রিয় লাইন আমার খুব মানে ভালো লাগে আর কি, আপন মনের মাধুরী মিশায়ে করেছি তারে রচনা, অর্থাৎ এইটা হলো গিয়ে র মেটেরিয়াল, ঠিক আছে? এই র মেটেরিয়ালটাকে, এই কাঁচামালটাকে তুমি কীভাবে শিল্পে পরিণত করবে তার কাজ হচ্ছে কিন্তু তোমার। র মেটেরিয়াল সাপ্লাই করার দায়িত্ব হচ্ছে আমার, আমি একরকমভাবে যোগানদার, হ্যাঁ, আমরা কেবলমাত্র তোমাদের যোগান দিতে পারি, কিন্তু উৎপাদনের কাজ কিন্তু তোমাদেরই, অর্থাৎ তোমরা এইটাকেই কীভাবে শিল্পের আর কি দরজায় নিয়ে যাবে বা শিল্প করে তুলবে, এটার দায় কিন্তু তোমাদের। আশা করি তোমাদের ভালো লাগলো আমাদের এই সাজেশন। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তোমরা আমাদের চ্যানেল থেকে আর কী কী রকমের ভিডিও পেতে চাও বা কী কী রকমের ভিডিও পেলে তোমাদের সাহায্য হবে বলে মনে হচ্ছে সেই জিনিসগুলোও জানাও, বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কাছে আমি জানাচ্ছি। তোমরা মোটেই ভয় পেও না, সোমস ক্লাসরুম ঠিক যেভাবে এতদিন ধরে তোমাদের পাশে রয়েছে এইবারেও ঠিক সেরকমভাবেই তোমাদের পাশে থাকবে। মাধ্যমিকের যে কোনো খুঁটিনাটি আপডেট নিয়ে চলে আসবে সোমস ক্লাসরুমের এই চ্যানেল। সোমনাথ স্যার তো থাকবেনই, আমি মাঝে মাঝে একটুখানি উবে যাই ঠিকই, তবে নতুন মহিমায় আবার তোমাদের কাছে এসে হাজির হওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের মতন শুভরাত্রি। হ্যাঁ, তো আমি শুভরাত্রি অবশ্যই শেষ করব, তবে তার আগে 2-3টে কথা লাস্ট বলে রাখতে চাই। সেটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু যেটা বললাম, আজকে থেকেই তোমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা সাল ওয়াইজ একটা লিখে নাও, ঠিক আছে? লিখে নিয়ে তার একটা ছক বানিয়ে তোমরা দেওয়ালে মেরে দাও, ঠিক আছে? দিয়ে এবং ওটা প্রত্যেক দিন রাতে শোয়ার আগে দেখো, এবং যে যে চ্যাপ্টারগুলোর উপর 4 নম্বরের কোশ্চেন আসছে 8 নম্বরের কোশ্চেন আসছে, সেগুলো টেস্ট পেপার থেকে ছেঁকে বার করে নিয়ে সেই 4 নম্বরের কোশ্চেনগুলো এবং 8 নম্বরের কোশ্চেনগুলো বারবার করে রিভিশন করো। এবং তোমরা যে নোটস কিনেছো যদি আমাদের কাছ থেকে কিনে থাকো, বা তোমরা যদি যে টেক্সট বইটা পড়ছো সেটা ভালো করে পড়ে বারবার টেস্ট পেপার রিভিশন করো। এবং যেরকম ডেট ওয়াইজ বলে দেওয়া হলো, প্রথম চ্যাপ্টারটার জন্য 10 দিন, এগুলোর জন্য 15 দিন করে, সেরকমভাবে তোমরা করতে থাকো। এবং এই যে বলা হলো যে এখানে 70 দিনের একটা গল্প হচ্ছে, এবং তারপরে আরও 5 দিন তোমাদের হাতে থাকছে, সেই দিনকে যেরকম টেস্ট মানে তোমরা দেবে সেরকম টেস্ট দাও, ঠিক আছে? 5 দিন, তারপরে বাকি যে 15 দিন থাকছে সেই দিনও কিন্তু বারবার টেস্ট দাও। এবং আমি বলবো যে ইতিহাস পড়বার জন্য তোমরা জেনারেলি সকালবেলাটাকে বা রাত্রিবেলাটাকে প্রেফার করো, কারণ তোমাদের স্কুল খুলে গেছে। তো অবশ্যই তোমরা সকালবেলা হোক বা রাত্রিবেলা হোক ভালো করে প্র্যাকটিস করো, অন্তত 2 ঘন্টা করে তো দিনের মধ্যে টাইম দেবেই, এবার রোজ না হলে অন্তত 1 দিন গ্যাপে গ্যাপে। এটাই তোমাদের কাছে আমার চাওয়ার বিষয়, সেটা হচ্ছে যে ক্লান্তির মধ্যে দিয়ে কখনো ইতিহাস মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ ইতিহাস এমনই একটা বিষয় যেটা প্রায় গল্পের মতন, এবং যেটা সিকোয়েন্সগুলো মনে রাখাও হচ্ছে একরকমের চ্যালেঞ্জ তোমাদের কাছে। তো সেটা ক্লান্তির মধ্যে দিয়ে করবে না, মোটামুটি দিনের যেই সময়টা তোমাদের পিক মুহূর্ত বলে তোমরা জানো আর কি, ঘুম থেকে ওঠার পরেই সাথে সাথে মোটামুটি ফ্রেশ মাইন্ডে তোমরা ইতিহাসটা করার চেষ্টা করো। হ্যাঁ, রোজ তো ইতিহাস পড়া হয়তো সম্ভব হবে না, তোমরা একদিন অন্তত গ্যাপ দিয়ে অন্তত হলেও ইতিহাসটা কিন্তু পড়ার চেষ্টা করবে। আর বারবার টেস্ট যতবার পারবে টেস্ট দাও, টেস্ট কিন্তু তোমাদেরকে বারবার রিভিশন করাতে, মনে করাতে বারবার কিন্তু সাহায্য করবে, একদম, এটার থেকে বিকল্প হয় না। আর স্ট্র্যাটেজি বলে কিছু হয় না, কঠিন পরিশ্রমই হচ্ছে তোমাদের আসল স্ট্র্যাটেজি। একদমই তাই,
একদমই তাই। তাহলে আজকে এখানে আপাতত শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। শুভরাত্রি। একদম শুভরাত্রি, আশা করি ভালো থেকো সবাই, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থেকো। আশা করি তোমাদের জন্য এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।